গেলোয়েদে মুক্তি পায় শাকিব খান অভিনীত প্রিয়তম সিনেমা। ও প্রিয়তম সিনেমার প্রচারণায় ঈদের আগেই মুক্তি দেওয়া হয়েছিল গানটি। কণ্ঠশিল্পী বালাম আর কোনালের গাওয়া এই গানটা পেরায় দর্শক প্রিয়তা। গানের ভিউ দেখলেই দর্শক যে এই গানকে পছন্দ করছেন তা বোঝাই যায়। মাত্র 3 মাসে 2টি অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে এই গানটি শোনা হয়েছে 100 মিলিয়ন বার, অর্থাৎ গানটি পৌঁছে গেছে 10 কোটির ক্লাবে। জানা যায় শুধু বাংলাদেশে নয়, পশ্চিমবঙ্গের বাংলা সিনেমার কোনো গান এত কম সময়ে 100 মিলিয়ন হয়নি। ইউটিউব চ্যানেল টাইগার মিডিয়া 8 কোটি 18 লাখ এবং দা অভি কথাচিত্র 1 কোটি 90 লাখের বেশি দেখা হয়েছে। শুধু তাই নয়, ও প্রিয়তমা গানটির মাধ্যমে প্রথম কোনো বাংলা সিনেমার গান জায়গা করে নেয় গ্লোবাল 100 টপ লিস্টে। 35-এ টানা 1.5 মাস ছিল। ও প্রিয়তমা লিখছেন আসিফ ইকবাল, সুর সঙ্গীত করেছেন আকাশ সেন। গানটিতে কোনালের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন বালাম, যিনি এ গানের মাধ্যমে দীর্ঘদিন পর আবার নতুন ছন্দে ফিরেছেন। রোমান্টিক দাসে এ গানটিতে সাকিবের সঙ্গে পারফরমেন্স করেছেন কলকাতার ইদিকাপাল।